ভোরের আলো ফোটেনি তখনও, গ্রামে হামলা হয়েছে শুনে ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দিয়েছিল 7টি গ্রামের হাজারো মানুষ। পরে নদী থেকে ধরে নিয়ে 697 জনকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে পাক বাহিনী। গ্রামের নারীদের ধর্ষণের পাশাপাশি ঘরবাড়িতে আগুনও দেয় তারা। সে দিনগুলিতে আহত বেশ কয়েকজন এখনও বেঁচে আছেন। কুড়িগ্রামের হাতিয়ায় সেই দিনে নিহতদের তালিকা তৈরি ছাড়া শহীদ পরিবারের পুনর্বাসনে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। শহীদদের স্মরণে নির্মিত দাগারকুঠি বধ্যভূমি স্মৃতিসৌধটি 1998 সালে ব্রহ্মপুত্রে বিলীন হয়ে যায়। পরে অনন্তপুর বাজারে করা হয় আরেকটি সৌধ। কিন্তু নতুন প্রজন্মের কাছে সেই দিনের ভয়াবহ কাহিনী তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়নি। যারা শহীদ হয়েছে শহীদের আজ পর্যন্ত কোনো পুনর্বাসন বা ভালো ব্যবস্থা করা হয় নাই। একই দিন যশোরের রাজগঞ্জে 8 মুক্তিযোদ্ধাকে বেঁধে বেয়নট দিয়ে খুঁচিয়ে ও লবণ ছিটিয়ে হত্যা করে পাক বাহিনী। এরপর এখানেই আরও 200+ মানুষকে হত্যা করে তারা। দুঃসহ সেই দিনের কথা মনে পড়লে আজও আঁতকে ওঠে প্রত্যক্ষদর্শীরা। তবে সেই বীর যোদ্ধাদের গণকবরটি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই কবরটার পরে এখন খুব অত্যাচার, ওখানে এখন মাছ বাজার, পান বাজার এবং কসাইখানা সেই নামে পরিচিত। এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু উদ্যোগ নিই তো তখন দেখা যাচ্ছে যেহেতু আমাদের উপর মানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি আছে। এছাড়া চালুয়াহাটিতে রক্ষিত 10 টন ওজনের একটি মোটর সেল নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে। মুক্তিযুদ্ধের শেষের দিকে পাক বাহিনী জঙ্গি বিমান থেকে ফেলে যায় এটি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।